السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون وقال الله تعالى في موضع آخر فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আকাশ এবং জমিন সূর্য এবং চন্দ্র পৃথিবীর সবকিছুই সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে আবাদ করেছেন এই মানব জাতি দিয়ে মানুষ এবং জিনকে মহান আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি মহান আল্লাহর দিনকে মানব জাতির কল্যাণের জন্য মানব জাতি পর্যন্ত সুন্দর রূপে পৌঁছে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমাদের বিষয়বস্তু অন্য রকমের চিন্তাই ছিল কিন্তু হঠাৎ করে মাগরিব পরে জানতে পারলাম হয়তো আপনারা অনেকে জানেন যে আজকে রাতে চন্দ্রগ্রহণ রয়েছে আজকে রাতে চন্দ্রগ্রহণ রয়েছে শুনেছেন পত্রপত্রিকায় এসেছে যে আজকে চন্দ্রগ্রহণ রাত প্রায় 9:45 থেকে শুরু করে পুরোপুরি চন্দ্রগ্রহণ হয়তো রাত 11:00 পর্যন্ত থাকবে এবং তারপরে ধীরে ধীরে প্রায় রাত 1:00 পর্যন্ত চন্দ্রগ্রহণ অব্যাহত থাকতে পারে তো এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ একে আরবি ভাষায় কসুফ বা খুসুফ বলা হয় কসুফ কাসাফ থেকে আর খসুফ খাসাফ থেকে কসুফ এবং খসুফ এই দুইটি শব্দের অর্থ একই যদিও অক্ষরের দিকে একটি অক্ষরের তফাত রয়েছে কাফ বা খা কসুফ কাফ সিন ফা আর খসুফে রয়েছে খা সিন ফা একটি অক্ষরের পার্থক্য থাকলেও দুইটির অর্থ একই সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ তবে কিছু ভাষাবিদরা একটু তফাত করেছেন তারা বলছেন যে কসুফ সূর্যগ্রহণকে বলা হয় সূর্যের গ্রহণকে কসুফ কাফ দিয়ে বলা হয় আর চন্দ্রের গ্রহণকে খা দিয়ে বলা হয় খুসুফ এবং এর প্রমাণে হাদিস বা কোরআনের আয়াত তারা পেশ করেছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামা 29 পারা আয়াত নম্বর 8-এ এই খাসাফাল কামার শব্দটি ব্যবহার করেছেন ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার এখানে কিয়ামতের যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিচার দিবসে মানুষ নিজ নিজ কবর থেকে মাটির তলা থেকে উপস্থিতির জন্য দণ্ডায়মান হবে সেই দিনের দৃশ্য তুলে ধরা হয়েছে সংক্ষেপে ফাইজা বারিকাল বাসার
যেদিন মানুষ হতভম্ব হয়ে উঠবে, মানুষ যখন হতভম্ব হয়ে যায় তখন তাকায়, তার চেহারা তার চক্ষু দেখলে বোঝা যায় যে সে হতভম্ব। তো সেই দিন কবর থেকে উঠে হতভম্ব অবস্থায় থাকবে, ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, এবং সেই দিন চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্রের কোনো জ্যোতি থাকবে না সেই দিন। এই চন্দ্র যেই দিন থেকে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আপন আলো দিয়ে যাচ্ছে, কিন্তু যেদিন কেয়ামত হবে খাসাফাল কামার, আল্লাহ এখানে খা দিয়ে বলেছেন খাসাফা, খাসাফাল কামার, চন্দ্র সেই দিন জ্যোতিহীন হয়ে যাবে, কোনো জ্যোতি থাকবে না, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। অজমিয়া শামসু ওয়াল কামার, এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে, একাকার হয়ে যাবে। সূর্য দিনে আমাদেরকে আলো দান করছে, তাপ দান করছে, চন্দ্র রাত্রে আমাদেরকে জ্যোৎস্না দান করছে, তা থাকবে না, একত্রিত হয়ে যাবে, আলোহীন হয়ে একাকার হয়ে যাবে। ফাইজা অজমিয়া শামসু ওয়াল কামার, সেই দিন মানুষ নিজের নিজের অবস্থা উপলব্ধি করবে, প্রত্যেকে সেদিন বুঝতে পারবে যে আমার কি পরিণতি হবে, আমার ভবিষ্যৎ কোন দিকে মন নিচ্ছে সেটা বুঝতে পারবে। তখন বলবে ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে আইনাল মাফার, আজকে পালিয়ে কোথায় যাব, আইনাল মাফার, কোথায় আজকে পালাবার জায়গা রয়েছে, আশ্রয় নেওয়ার কোনো জায়গা রয়েছে, স্থল রয়েছে, কোথাও নেই, কোনো জায়গা নেই, কেয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। তো এই খাসাফাল কামার থেকে খুসুফ, চন্দ্রগ্রহণকে খুসুফ বলা হয়, খা দিয়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্রগ্রহণ লেগেছিল, সেই সব রেওয়ায়েতে অধিকাংশ বর্ণনাগুলিতে সূর্যের ক্ষেত্রে, সূর্যের ক্ষেত্রে সাহাবায়ে কিরাম বলেছেন ইন কাসাফাতি শামস বা কাসাফাতি শামস আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূর্য গ্রহণ লেগেছিল। ইয়াউমা মাতা ইব্রাহিম ইবনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিমের ইন্তেকাল হয়েছিল, ইব্রাহিম ছোট ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছেলে, তার ইন্তেকাল হয়েছিল দুধ মায়ের বাড়িতে। সেই দিন হঠাৎ করে সূর্যগ্রহণ হয়ে যায়। তো এই সূর্যগ্রহণ সম্পর্কে বা চন্দ্রগ্রহণ সম্পর্কে আজকে হঠাৎ করে মঙ্গলবার আমাদের আলোচনা, আর হঠাৎ করে আজকে চন্দ্রগ্রহণ, চিন্তা করলাম যে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করে দেওয়া যায়। এই প্রোগ্রাম এই মাগরিব পর হঠাৎ করে যে বিষয়বস্তু পরিবর্তন করে ফেললাম, না হলে আমাদের বিষয়বস্তু আছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের সাথে ওয়াদা, যদি আল্লাহ হায়াত আমাদের সবার বাকি রাখেন তো আলোচনা করব। সেটি হচ্ছে একটি আমাদের দেশের বিদাতি কিতাব, সেই কিতাব হচ্ছে নিয়ামুল কোরআন। স্টাডি করছিলাম আজকে সকাল থেকে নিয়ামুল কোরআন, জীবনে নিয়ামুল কোরআন পড়িনি, কিন্তু বাতিলকে পড়তে হচ্ছে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নিয়ামুল কোরআন, কোরআনের নিয়ামত কেমন সে নিয়ামত দেখবেন, যে নিয়ামুল কোরআন নামক কিতাব রয়েছে, নিয়ামুল কোরআন রয়েছে না তাতে আজাবুল কোরআন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন, এ হচ্ছে বিশাল সৃষ্টি, মহান আল্লাহ বিশাল সৃষ্টি, যতদিন কিয়ামত হয়নি আপন গতিতে চলতে আছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ কোরআনে বলেছেন সূর্য চন্দ্র প্রত্যেকে আপন আপন কক্ষে চলমান অবস্থায় রয়েছে, চলতে রয়েছে, নিজের কাজ করতে আছে, কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যে যে ডিস্টার্ব দেখান সেটি হচ্ছে এই খুসুফ বা কুসুফ, সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ। এর হেকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিতে চান, বান্দারা যাতে করে সঠিক জ্ঞান হাসিল করতে পারে, উপলব্ধি করতে পারে, শিক্ষা নিতে পারে যে পৃথিবীতে মহান আল্লাহ ছাড়া কোনো এইরকম মহাশক্তি নেই,
মহান আল্লাহর জাত সত্তা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি মখলুক। এবং আল্লাহর মখলুক যতই বিশাল হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাবান হোক না কেন, সে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতার সামনে দুর্বল অসহায়। এ কথা প্রকাশ করে দেওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহ মাঝে মাঝে সূর্য এবং চন্দ্রে গ্রহণ দেখিয়ে থাকেন। যে বিশাল চন্দ্র সূর্য তাও দেখতে পাচ্ছ হঠাৎ করে নিজের আলো জ্যোতি হারিয়ে দিচ্ছে, তাতে পরিবর্তন ঘটছে। তো সূর্য এবং চন্দ্রের সৃষ্টি প্রথম আল্লাহর নিদর্শন আয়াত। আল্লাহ নিদর্শনকে আয়াত বলা হয় আরবি ভাষায়। আয়াত শরীয়তের আয়াত, দিনের আয়াত হচ্ছে কোরআনী আয়াত, কোরআনের আয়াত হচ্ছে শরীয়তি আয়াত, অর্থাৎ শরীয়তের বিধিবিধান যেসব আয়াতে রয়েছে এগুলি হচ্ছে কোরআনী আয়াত। আর আল্লাহর পৃথিবীতে আকাশে জমিনে এবং বিভিন্ন সৃষ্টিতে যেসব আল্লাহর নিদর্শন রয়েছে, যেসব দেখে মহান আল্লাহকে চেনা যায়, মহান আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা যায় যে এসব জিনিস এমনিতে সৃষ্টি হন। তো মহান আল্লাহ সূর্য এবং চন্দ্রকে নিদর্শন হিসাবে আখ্যায়িত করেছেন, ইরশাদ করেছেন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 37, ওয়ামিন আয়াতিহি লাইলু ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন হচ্ছে রাত এবং দিন, ওয়াশামসু ওয়াল কমার, ওয়াশামসু ওয়াল কমার মানে সূর্য এবং চন্দ্র, এগুলি আল্লাহর কি আয়াত মানে নিদর্শন। নিদর্শন কাকে বলা হয়? নিদর্শন যা দেখে কোনো কিছু চেনা যায়। তো আল্লাহর নিদর্শন মানে তা দেখে আল্লাহকে চেনা যায়। যে এই বিশাল সৃষ্টি সূর্য এবং চন্দ্র এমনিতে সৃষ্টি হয়ে যায়, অটোমেটিক হয়ে গেছে না হয়, এটা সাধারণ জিনিস দেখছি, কিতাব দেখছি, নিশ্চয় কোনো প্রেসে সাধারণ মানুষ বলে কোনো জায়গায় ছাপানো হয়েছে, এমনিতে অটোমেটিক হয়ে গেছে, বাইন্ডিং হয়েছে এত সুন্দর হয়ে, হ্যাঁ পাতা নম্বর এক টানে এক থেকে নিয়ে শেষ পর্যন্ত তার পাতা নম্বরগুলো নাম্বারিং এমনিতে হয়ে গেছে না কোনো মতে। তো আল্লাহর নিদর্শন হচ্ছে রাত এবং দিন, রাত দিনের আবর্তন বিবর্তন, অশামসু ওয়াল কামার সূর্য এবং চন্দ্র। তারপরে আল্লাহ বলছেন যখন আল্লাহর নিদর্শন মানে আল্লাহকে চেনার উপায়, আল্লাহর পরিচয় পাওয়ার উপায়, সুতরাং ইবাদত আল্লাহর করতে হবে। যেসব জিনিস হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য উপায় সেগুলির ইবাদত করলে হবে না, পুজো করলে হবে না। লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, তোমরা সূর্য চন্দ্রকে পূজা করবে না, না সূর্যের পূজা করবে না চন্দ্রের পূজা করবে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, সেই আল্লাহকে সিজদা করো, সেই সত্তাকে সিজদা করো, সেই সত্তার ইবাদত করো যিনি এসবকে সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক যিনি সর্বশক্তিমান তার ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যের সন্ধান চাও, সত্যকে যদি জানতে চাও এবং সত্যের ওপর কায়েম প্রতিষ্ঠিত থাকতে চাও, তাহলে একমাত্র সেই আল্লাহর ইবাদত করো, সেই সত্তার ইবাদত করো যিনি এই সব জিনিসকে সৃষ্টি করেছেন। তাহলে সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি, এবং এই আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটে থাকে মাঝে 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 আল্লাহর পক্ষ থেকে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই বিশাল সৃষ্টিও পূজনীয় নয়, সূর্য পূজনীয় নয়, চন্দ্র পূজনীয় নয়, পাহাড় পূজনীয় নয়, আকাশ জমিন কিছুই পূজনীয় নয়, বরং এসবকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মাবুদে বারহাক, সমস্ত ইবাদত তার হতে হবে। তো ওই সূর্য বা চন্দ্র গ্রহণ সম্পর্কে কয়েকটি দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। একটি দিক হচ্ছে যে জাহিলি যুগে কি ভ্রান্ত ধারণা ছিল এই সূর্য চন্দ্র গ্রহণ সম্পর্কে এবং ইসলাম কি ধারণা দিয়েছে। আর একটি দিক হচ্ছে যে সূর্য চন্দ্র গ্রহণ হলে আমাদের করণীয় কি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কি করব। অনেকে জানেন না আর অনেকে করেন না, জীবনেও করেননি এই সব আমল। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগলে সালাত আদায় করতে হয়, নামাজ আদায় করতে হয়। তো নামাজ আদায় করলে নামাজের সময় কখন এবং নামাজ কেমন করে পড়তে হবে, নামাজ পড়ার তরিকাই বা কি, এবং এই নামাজের বিধান বা কি, হুকুম কি, সুন্নাত না ওয়াজিব না ফরজ না নফল,
আর তার সাথে সাথে যেসব কার্যাবলী আমল করতে হবে, নামাজ ছাড়াও বেশ কিছু আমল রয়েছে যেসব আমল করার জন্য ইসলামে আদেশ দেওয়া হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি বসে যান, সাথে হয়ে যান, ডাক্তার সাহেব বসে গেছে, সাথে হয়ে যান। তো একটি একটি করে আলোচনা করি সংক্ষেপে, যেহেতু আমাদের কাছে সময় কম। আর প্রথমে বলেছি অনেক ভাইরা ছিলেন না যে সূর্য চন্দ্রগ্রহণ আজকে রাত্রেই লাগবে, অনেকে খবর জানেন না চন্দ্রগ্রহণ আজকে লাগবে এবং 9:45 শুরু হয়ে যাবে। 9:45 শুরু হয়ে গেলে 9:45 মসজিদে নামাজ শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে, যে দেশ হচ্ছে তাওহীদের দেশ, যে দেশ হচ্ছে সুন্নতের দেশ, সুন্নত মোতাবেক আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ মসজিদে এই নামাজ হয়। যা হয়তো দেশে বছরকে বছর জীবন কাটিয়ে দিয়েছেন, 40-50-60 বছর কাটিয়ে দিয়েছেন, দেশে কোনোদিন এই সুন্নত দেখেননি কোথাও পালন হতে, হয়তো দেখেননি। তো সূর্য এবং চন্দ্র এবং আল্লাহ রাব্বুল আলামের নিদর্শন, মাঝে মাঝে আল্লাহ নিদর্শন দেখিয়ে থাকেন মানুষকে ভীতি প্রদর্শনের জন্য বা সতর্ক করার জন্য। সূরা বনী ইসরায়েল সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, আমি কোন আয়াত অর্থাৎ নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতার বহি প্রকাশ যাতে ঘটে এইরকম কিছু যদি দেখায় তো এ কি জন্য দেখাই, তাখউইফা মানুষকে সতর্ক করার উদ্দেশ্য, ভীতি প্রদর্শনের উদ্দেশ্য, যাতে করে সাবধান হয়। আল্লাহু আকবার, এই বিশাল চন্দ্র, এই পূর্ণিমার রাতের চাঁদ আজকে সেই চাঁদও আলো হারিয়ে দিল, তাহলে আমি কত দুর্বল একজন মখলুক আল্লাহর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে এই চন্দ্র শীর্ণত করলো, তার আলোকে হারিয়ে দিতে হইল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমি পালন করছি, কত দূরে রয়েছি আমি, আমার আমল কর্ম কেমন, আমি কি পাপে লিপ্ত রয়েছি, তাহলে এখনো সতর্ক হই। যে মহান আল্লাহ আজকে আজকে কিয়ামত হয়নি, পশ্চিম দিক থেকে এখনো সূর্য ওঠেনি, জানা নাই যে কখন উঠবে, সেই আল্লাহ আজকে চন্দ্রের আলোকে শেষ করে দিলেন, সূর্যের আলোকে আজকে শেষ করে দিলেন, তাহলে যেই দিন এমন হবে, যেই দিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে আল কোরআনে, খাসাফাল কামার, পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই দিন চন্দ্র নিজের আলো হারিয়ে দেবে, আলো থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এই বিশাল চন্দ্র ধ্বংস হয়ে যাবে, বিশাল সূর্য ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে কর্ম করে মরতে হবে, আমল করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করে মরতে হবে, আর কখন যে মরণ আসে জানা নেই। সতর্কীকরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিদর্শন পাঠিয়ে থাকেন বা দেখিয়ে থাকেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। এখন আলোচনা শুরু করা যাক যে জাহেলি যুগে এই সূর্য বা চন্দ্রগ্রহণ সম্পর্কে কি ভ্রান্ত ধারণা ছিল এবং এখনো কিছু জাহেলি সমাজে এরকম ভ্রান্ত ধারণা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে হাদিসটির একটি অংশ শুরু করেছিলাম বিশেষ একটি উদ্দেশ্যে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেদিন সূর্য গ্রহণ লেগেছিল সেই দিনে হঠাৎ করে ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়ে যায়। সহিহ বুখারী মুসলিমের বিভিন্ন হাদিস রয়েছে যে ইনকাসাফাতি শামস আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা মাতা ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যেদিন ইন্তেকাল করেছিল সেই দিন সূর্য গ্রহণ লাগে। ফাকাল আন্নাস, লোকেরা বলতে লাগলো যে আজকে সূর্য গ্রহণ লেগেছে কি জন্য, ইব্রাহিমের জন্য, ইনকাসাফাতি শামস লি মাউতি ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের ইন্তেকাল হয়েছে। অনেক মুসলমান হলেও নতুন নতুন মুসলমান তারা এই যে হয়তো কয়েকদিন আগে কিছুদিন আগে জাহেলি যুগ ছেড়েছে, অনেক কিছু জাহেলি সংস্কৃতি সভ্যতা তাদের মধ্যে থেকে গেছে, ভ্রান্ত ধারণা থেকে গেছে, এখনো পরিষ্কার হয়ে ওঠেনি, আর হঠাৎ করে এরকম হয়েছে। অনেক লোকেরা বলতে লাগলো যে, যেমন মুশরিকরা বললো তার সাথে সাথে মুসলমান অনেক বলতে লাগলো তাদের আগের যে ভ্রান্ত আকিদা ছিল তার ভিত্তিতে, যে আজকে সূর্য গ্রহণের উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের ইন্তেকাল, যার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে খুতবাও দিলেন,
সেই খুতবায় বলেছিলেন ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, নিশ্চয়ই সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুইটি নিদর্শন। লা ইয়ানখাসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো ইন্তেকালের কারণে অথবা কালোর জন্ম কারো কোনো বিরাট মহামানবের জন্মগ্রহণের কারণে এসব জিনিসে সূর্য এবং চন্দ্রে গ্রহণ লাগে না। লায়ান কাছে ফানি লে মাউতে আহাদিন ওয়ালালি হায়াতি ফাইজার আই তুম জালেকা, তোমরা যদি এইরকম কিছু দেখো যে সূর্য গ্রহণ লেগেছে অথবা চন্দ্র গ্রহণ লেগেছে তাহলে কি করো, কোনো রেওয়ায়ত রয়েছে ফাসাল্লু নামাজ পড়ো, কোনো রেওয়ায়ত রয়েছে ফাফজাউ ইলা জিকিরিল্লাহ, তোমরা ঝাঁপিয়ে এসো আল্লাহর স্মরণের দিকে আল্লাহর জিকির আজকারের দিকে, কোনো রয়েছে ফাফজাউ ইলা সালাতে ঝাঁপিয়ে পড়ো নামাজের দিকে, কোন রায়তে আরো বাড়তি কিছু আমলের কথা রয়েছে এলা দুআহি ওয়া ইস্তিগফারহি ইত্যাদি ইত্যাদি, আল্লাহর কাছে দোয়া করো এবং তওবা ইস্তিগফার করো, ক্ষমা চাও, হতে পারে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বা এইরকমই খুব ঘনি এসছে সেই সময় যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং চন্দ্র সূর্য নিজের জ্যোতিকে একেবারে শেষবারের মতো হারিয়ে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি করলেন, মানুষের যে ভ্রান্ত ধারণা জাহেলি যুগের ছিল যে কারো কোনো বড় মানুষের ইন্তেকাল হলে কোনো মহামানবের জন্ম হলে ইঙ্গিত বহন করে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে আজকে কোনো মহামানবের পৃথিবীতে জন্ম হয়েছে অথবা মৃত্যু হয়েছে, জানি আর না জানি বলে দিলাম যে পৃথিবী বিশাল পৃথিবী কোথাও কারো কোনো মহামানবের আজকে ইন্তেকাল হয়েছে সেই জন্য হয়তো চন্দ্রগ্রহণ, আজকেও কেউ বলতে পারে যে আজকে হয়তো কোনো মহামানব জন্মেছে, পীর পন্থীরা বলবে যে কোনো পীরের কামেলের আজকে জন্ম হইল হয়েছে, হ্যাঁ কেউ যদি বলে হতে পারে আজকে মেহেদির জন্ম হইল বলতে পারে কেউ, না এরকম কিছু নাই, সব ভ্রান্ত ধারণা, কারো ইন্তেকাল অথবা কারো মরণের সাথে সূর্য চন্দ্র গ্রহণের সম্পর্ক নেই। তাহলে হিকমতকে হিকমত যেমন আয়াতে জানতে পারলেন যে আল্লাহ সতর্ক করতে চান বান্দাকে, বান্দাকে সতর্ক করতে চান একটি হিকমত, আর হিকমত আল্লাহ দেখাতে চান যে যতই বিশাল কিছু হোক না কেন পৃথিবীর সূর্য হোক চন্দ্র হোক সাত আকাশ হোক সাত জমিন হোক পাহাড় হোক আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক সৃষ্টি, সুতরাং আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু আল্লাহকে একটি আদেশ দিতে হয় কি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন হয়ে যাও ফায়াকুন, এ পড়ে সব কিছু আল্লাহ সৃষ্টি, সেই জন্য আল্লাহ বলেছেন দেখো এসব আল্লাহ নিদর্শন, কেউ চন্দ্র পূজা করবে কেউ সূর্য পূজা করবে, যারা চন্দ্র সূর্যের পূজা করে, যারা অগ্নি পূজা করে আগুনের পূজা করে, মজুস যারা অগ্নি পূজক তারা আগুনের পূজা করে সূর্য চন্দ্রের পূজা করে, শুধু তাই নয় হিন্দুরা সূর্য চন্দ্র এবং তারকার পূজা করে গ্রহর পূজা করে। আপনাদের অনেকের হয়তো নলেজ নেই যে এই যে বারগুলো রয়েছে বাংলা ভাষায় বা হিন্দি ভাষায়, এগুলো হিন্দি ভাষা বাংলা ভাষা সংস্কৃত থেকে এসছে বারগুলো, যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র, শুক্র কি শুক্র গ্রহ না, হ্যাঁ বৃহস্পতি বুধ মঙ্গল জি, এই নামগুলো বারের সাতটি বারের কেন আসলো, প্রাচীন যুগে হিন্দুরা গবেষকরা লিখেছে প্রাচীন যুগে হিন্দুরা এই প্রত্যেকটি গ্রহের পূজা করত, প্রত্যেকটি গ্রহের পূজা করত, আর এই বাংলা ভাষার আসল উৎস হচ্ছে সংস্কৃত, হিন্দি ভাষার আসল উৎস হচ্ছে সংস্কৃত, প্রাচীন ভাষা সংস্কৃত আর সংস্কৃত ভাষা হলো হিন্দুদের ধর্মীয় ভাষা, সুতরাং তাদের মুশরিকানা শিরকি হিন্দুয়ানা সংস্কৃতি সভ্যতা সব কিছু ঢোকানো রয়েছে এই ভাষায়, আর ওই ভাষা থেকে বাংলা বেরিয়ে এসেছে ওই বারগুলো থেকে গেছে ওই হিন্দু আনা মুশরিকানা জি, তারা পুজো করত যে গ্রহগুলো সেই গ্রহের নামে এই বারগুলোর নামকরণ করেছে। তাহলে সূর্য চন্দ্রের পূজা যুগে যুগে মুশরিকরা করত, গ্রহের পূজা যদি করত মঙ্গল গ্রহের আপনার বুধ বৃহস্পতি শুক্রের তাহলে সূর্য চন্দ্রের পূজা করত এবং এখনো করে, সূর্য চন্দ্রের পূজা করে হিন্দুদের, দেখবেন সকালে সূর্য যখন উঠছে একেবারে ভোরে ভোরে সূর্য উদিত হতে যাচ্ছে তখন বিশেষ এক শ্রেণীর হিন্দুরা যারা পূজারি তারা কি করে বিশেষ পুকুরে নেমে, পুকুরে নদীতে গঙ্গা বিশেষ করে গঙ্গা পদ্মায় বিশেষ পূজা তাদের থাকে, যেমনই সূর্য অস্তমিত হয় তখন কি করে
তাদের একটা কি বলে শঙ্খ বলে না কি বলে বেজে উঠে, এবং তার সাথে সাথে তারা বিশেষ পূজা করে, ধূপবাতি নিয়ে পূজা শুরু করে। যারা একেবারে পূজারি হিন্দু, অনেকে আছে জাতিতে হিন্দু কিন্তু তাদের এইসব কাজকর্ম নেই, কিন্তু যারা আসলে পূজা করে তারাই পূজা করে। কিসের পূজা করে? সেই সময় সূর্য সূর্য উঠলে এবং সূর্য ডুবলে এই পূজা শুরু হয়, সূর্যের পূজা। তো জাহেলি যুগে এসব শিরকি আকিদা ছিল এবং শিরক করত। সুতরাং আল্লাহ বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। জাহেলি যুগের মতবাদ, ভ্রান্ত মতবাদদের খণ্ডন করা হয়েছে। বর্তমান যুগে অনেকে এরকম ভ্রান্ত আকিদা রাখে, যদিও হয়তো মেডিকেল সায়েন্সে সেগুলোর আংশিক সাপোর্ট থাকতে পারে, জানি না, যারা মেডিকেল সম্পর্কে অভিজ্ঞ তারাই বলবেন, আমাদের আর সাহেব বলতে পারবেন। যে আমার দেশে একটা জাহিলি এখনো ধারণা আছে যে গর্ভবতী মহিলা যদি সূর্য চন্দ্র গ্রহণ থাকে আর ওই সময়ের বাইরে বেরিয়ে গিয়ে চন্দ্রের দিকে তাকায় বা সূর্যের দিকে তাকায়, অথবা না তাকিয়ে যদি বাইরে যায় আর ওর উপর যদি সূর্য চন্দ্র ওই আলোটা পড়ে যায় গ্রহণ অবস্থায়, তাহলে পেটের বাচ্চা হ্যাঁ সুন্দর হবে না, অক্ষম হবে। সতর্কতার সাথে পারে অনেক কিছুই, তাহলে চিন্তা করে এইসব ভ্রান্ত ধারণা, এসব ভ্রান্ত ধারণা, এইসব ওই মুশরিকদের যে ধারণা, হিন্দুদের ধারণা, 1400 বছর আগে মুশরিকদের যে ভ্রান্ত ধারণা, সেইসব ধারণার কিছু থেকে গেছে, এসবের অস্তিত্ব কোথাও ইসলামে নেই। সে কথা বলা যেতে পারে যে সেই দিকে সরাসরি তাকালে সেই দৃষ্টিশক্তিতে তার একটা প্রভাব পড়তে পারে, সেটি আলাদা কথা, কিন্তু একজন গর্ভবতী মহিলা আছে জন্য বাইরে গেলেই তার এফেক্ট হয়ে যাবে সেই সূর্য চন্দ্র গ্রহণে, এসব ভ্রান্ত কথা, এসব ভ্রান্ত কথা, এবং এসব বিদাতি আকিদা, আর এতেই গুমরা হয়েছে এক শ্রেণীর মানুষরা। এখন সূর্য অথবা চন্দ্র গ্রহণ হলে কি করতে হবে, কি করতে হবে, কয়েকটি জিনিসের কথা হাদিসে রয়েছে, ছাড়াও যে কোনো নেক আমল করতে পারা যেতে পারে। বিশেষ করে যেসব জিনিসের উল্লেখ এসছে হাদিসে তার মধ্যে অন্যতম হচ্ছে দুই রাকাত নামাজ পড়া, দুই রাকাত নামাজ পড়া, এই নামাজ হচ্ছে সুন্নাত, এই নামাজের হুকুম বা বিধান হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে মুয়াক্কাদা, যার পক্ষে সম্ভব হবে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করেছেন। ফাইজা রাইতুম যালিকা, যখন তোমরা সূর্য অথবা চন্দ্র গ্রহণ দেখবে তখন ফাস যাও এলা সলাতে, তোমরা ঘাবড়িয়ে নামাজের দিকে আইসো অথবা ঝাঁপিয়ে পড়ো নামাজের দিকে, এই ভাষা ব্যবহার করা হয়েছে হাদিস। সুতরাং এই নামাজে হাজির হওয়া সুন্নতে মুয়াক্কাদা, সুন্নত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করেছেন, যেমন বেতর সুন্নতে মুয়াক্কাদা, ফজরের সুন্নত সুন্নতে মুয়াক্কাদা, এই রকমের সুন্নতে মুয়াক্কাদা হচ্ছে ইস্তিসকা, কসুফের নামাজ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজ। এইরকমই বৃষ্টি না হলে, বৃষ্টি হচ্ছে না এবং বৃষ্টির প্রয়োজন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুয়াক্কাদা প্রয়োজন হলেন। এছাড়া নেক আমল যেগুলি করতে বলা হয়েছে তা হচ্ছে আল্লাহর জিকির আজকার, নামাজ ও জিকির, কিন্তু নামাজ ছাড়াও আল্লাহর জিকির আজকার, জিকির আজকার মধ্যে তসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি, এবং যে কোনো দোয়া তওবা ইস্তিগফার। তো এসব জিকির, যে কোনো দোয়া হচ্ছে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ, কিন্তু জিকির হতে হবে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে, অসম্পূর্ণ বিদাতি জিকির নয়, যে জিকির প্রচলিত জিকির উপমহাদেশে, অসম্পূর্ণ সেন্টেন্স দিয়ে এক একটি কলমা ওয়ার্ডের জিকির ইসলামে নেই কোথাও, কোথাও নেই। আল্লাহর জিকির বা ইল্লাল্লাহর জিকির অথবা হুহু জিকির, এসব প্রচলিত বিদাতি সুফি বিদাতের জিকির, জিকির পীরপন্থীদের জিকির, এই জিকির ইসলামে নেই। এই জিকির নব আবিষ্কৃত, তারা সংযোজন করেছে ইসলামের নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না এই জিকির, সাহাবায়ে কেরামরাও জানতেন না, তাবা তাবেঈন জানতেন না, আইম্মা আরব ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ, ইমাম বুখারী, আইম্মা মুহাদ্দিসিন তারা জানতেন না। তাহলে স্বর্ণ যুগে এসব বিদাতি জিকির ছিল না। তো কথা হচ্ছে আল্লাহর জিকির আজকার মানে আল্লাহকে স্মরণ করা, আপনি নিজের ভাষায় হয়ে আল্লাহকে স্মরণ করেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব দোয়া রয়েছে সেসব দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, অথবা যেসব তসবিহ তাহলিল রয়েছে সুবহানাল্লাহ বলে, এই হচ্ছে আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ কালিমা বলে আল্লাহর জিকির, ইত্যাদি ইত্যাদি। জিকির ছাড়া দোয়া, দোয়া করবেন, দোয়া করবেন, নিজের আজাব হতে পারে,
আল্লাহ যে নিজের নিদর্শন পাঠান ভীতি প্রদর্শনের জন্য, হতে পারে যে এর মাধ্যমে আল্লাহর কোনো আযাব নাযিল হতে পারে। নবী সাল্লাম এরকম হাদিস ইঙ্গিত করেছেন যে তোমরা ঝাঁপিয়ে এসো নামাজের দিকে, এই জন্য হতে পারে যে আল্লাহর আযাব, আল্লাহর আযাব, কারণ এইভাবে আল্লাহর আযাব এসে থাকে, আসমানি আযাব, আকাশ থেকে আযাব নেমে আসে। আদ কওমে আদ, যে আদ সম্প্রদায় হযরত হুদ আলাইহিস সালাম, সেই জামানায় আকাশে মেঘ দেখা দিল, মেঘলা আকাশ হলে আর যদি বৃষ্টির প্রয়োজন হয়, আমার দেশের চাষিদের যখন চাষবাসের সময়, এই সময় বৃষ্টি না হলে হাল লাঙ্গল চালাতে পারে না জমিতে, তখন কত আশা আকাঙ্ক্ষায় থাকে যে বৃষ্টি হতো বৃষ্টি হতো। হ্যাঁ, তো ওই সময় যদি আকাশ মেঘলা আকাশ দেখে চাষি কত খুশি হবে, কারো যদি বাগান থাকে এবং বাগানে বৃষ্টির প্রয়োজন রয়েছে কত খুশি হবে আকাশে মেঘ দেখলে। এই আদ সম্প্রদায় আল্লাহর সাথে কুফরি করেছিল, বড় শক্তিশালী জাতি ছিল, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এইরকম শক্তিশালী জাতি পৃথিবীতে মানব জাতির ইতিহাসে সৃষ্টি হয়নি, এত শক্তিশালী জাতি এবং উঁচু লম্বা লম্বা মানুষ সেই জমানার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন কিভাবে, ফালাম্মা রাউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহি, যখন দেখলো যে উপত্যকায় মেঘ, মেঘ দেখা যাচ্ছে আকাশে একদিক থেকে মেঘ এসে তখন গোটা আকাশে ছড়িয়ে যায়, তারপরে বৃষ্টিপাত হতে আরম্ভ হয়। এই আরেজান মানে মেঘ, বাদল, এই মেঘ দেখে তারা কি হলো, আলু হাজা আরেজন মুমতার, তারা খুশি খুশি, বৃষ্টির প্রয়োজন রয়েছে এবং হাজা আরেজন, এই যে বাদল দেখছি মেঘ দেখছি আমাদেরকে বৃষ্টি দেবে, বৃষ্টি আসছে বৃষ্টি আসছে। আলু হাজা আরেজন মুমতেরোনা, আল্লাহ বলছেন বালহুয়া রেহুন, বরং তাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ঝড় তুফান রয়েছে এবং আযাবুন, যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। তো হতে পারে অনেক জিনিস ভালো মনে হচ্ছে তার মধ্যে আযাব, আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো আযাব, আযাবের ইঙ্গিত বহন করে, সুতরাং হতে পারে যে এর মাধ্যমে আযাব আসতে পারে। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, তার সাথে সাথে তওবা ইস্তিগফার করতে হবে, তওবা ইস্তিগফার যেমন ভাবে তওবা করতে হয়, এবং তওবা সম্পর্কে এর আগে অনেকবারই শুনেছেন যে শর্ত সাপেক্ষ তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহের উপর অনুতপ্ত হইতে হবে, আগামীর জন্য আজমে মুসাম্মাম অর্থাৎ দৃঢ় সংকল্প হইতে হবে যে আমার দ্বারা গুনাহ হবে না। আর মানুষের হকের সাথে সম্পর্কিত গুনাহ হলে, কারো বেঈমানি করে রেখেছেন, অত্যাচার করেছেন, মেরেছেন, আঘাত দিয়েছেন, কারো সাথে কথাবার্তা বন্ধ রেখেছে, শত্রুতা আছে, তাহলে মাফসাফ করে দিতে হবে, হক আদায় করে দিতে হবে তার, আর না হলে তার কাছ থেকে ক্ষমা মার্জনা করে নিয়ে নিতে হবে, এইভাবে তওবা ইস্তিগফার করতে হবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং সাহাবায়ে কেরামদের আমলে প্রমাণ রয়েছে, তারা সাদকা খায়রাত করতেন, চন্দ্র সূর্য গ্রহণ লাগলে সাদকা দান খায়রাত করা, গরিব মিসকিন ইতিম বিধবা অনাথদেরকে, গোলাম আজাদ করতেন, ক্রীতদাস, আজকাল ক্রীতদাস নেই, ক্রীতদাস আজাদ করতেন, ক্রীতদাস না থাকি কেউ যদি মজলুম নিরীহ মানুষ, সে বন্দী হয়ে গেছে, অত্যাচার হয়েছে তার উপর, বন্দী রয়েছে কাফের ধরে ধরে বন্দী রয়েছে সে, অথচ নিষ্পাপ মানুষ নির্দোষী মানুষ তার উপরে কেস চাপিয়ে দিয়েছে ষড়যন্ত্র করে, এদেরকে বন্দী মুক্ত করা, এ হচ্ছে আজকালকার সওয়াবের কাজ। তো এইভাবে তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া শেষ হয়ে গেল, তারপরে দেখছেন যে সূর্যগ্রহণ শেষ হচ্ছে না, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির আজকার বা অন্য অন্য কাজের সাথে কোরআন তেলাওয়াত করেন, এবং যিনি নামাজ পড়াবেন তিনি যদি সম্ভব হয় তিনি বক্তব্য রাখবেন নামাজের পরে, আর যদি তার পক্ষে সম্ভব না হয় তো যিনি বক্তব্য রাখতে পারবেন দিন সম্পর্কে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব শুধু হাফেজ, অথবা হাফেজ নাই কোটা সুরা, আজ ইমাম মসজিদের ইমাম, তিনি ইমামতি করছেন কিন্তু দুটো কথা বলে বক্তব্য করতে পারবেন না, আলোচনা করে যে বলবেন এই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ সম্পর্কে, এর হিকমত সম্পর্কে, এর আদব কায়দা সম্পর্কে, কি করণীয় কি করণীয় নয় এ সম্পর্কে, তার ক্ষমতা নেই, সুতরাং অন্য কাউকে বলবেন যে একটু খুতবা দাও। তো এই ক্ষেত্রে খুতবা দেওয়া অর্থাৎ একটা বক্তব্য রাখা যাতে এই সম্পর্কে আলোচনা করা হবে, এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সূর্যে গ্রহণ লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে খুতবা দান করলেন একটি, অর্থাৎ বক্তব্য দিলেন, তাতে এই কথাগুলি বলেছিলেন যে সব জাহিলি যুগের ভ্রান্ত আকীদা ছিল সেগুলি খণ্ডন করেছিলেন এবং কিভাবে নামাজ পড়তে হবে, তাতে নামাজ পড়ালেন, তার সাথে সাথে আল্লাহর জিকির আজকার করতে হবে ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তাও তিনি বলেছেন, এবং আল্লাহর নিদর্শন তোমরা আল্লাহকে ভয় করো, এসব কথাবার্তা উপদেশমূলক তিনি বক্তব্যে পেশ করেছিলেন। সুতরাং এসব হওয়া উচিত,
এই ক্ষেত্রে। এখন আসুন এই নামাজ সম্পর্কে, এই যে নামাজ পড়তে হবে, নামাজের কথা বললাম যে নামাজ হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, সূর্য বা চন্দ্র গ্রহণে নামাজ হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। এই নামাজ কখন থেকে কখন পর্যন্ত পড়তে হবে, কতক্ষণ এই নামাজের অক্ত, নামাজের অক্ত আরম্ভ হবে যখন থেকে সূর্য অথবা চন্দ্রগ্রহণ আরম্ভ হবে, আরম্ভ হয়েছে নামাজ শুরু করে দিতে হবে, শেষ সময় হচ্ছে যখন সূর্য এবং চন্দ্রগ্রহণ শেষ, নামাজ শেষ করে দিতে হবে, তারপরে আর নামাজ পড়তে হবে, তারপরে নামাজ পড়ার সময় নেই। এমন যদি কেউ হয় যে জানতে পারেনি, পরে শুনছে যখন একেবারে সূর্য বা চন্দ্রগ্রহণ শেষ ওই সময় জানতে পারছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লেগেছিল, দৌড়িয়ে গিয়ে নামাজ পড়বে, এখন চলবে নামাজ পড়া? ফোকাহা কেরামরা বলছেন না, যেহেতু হাদিসে আছে সহিহ মুসলিমের হাদিস যে তোমরা যখন এইরকম কিছু দেখবে অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে, ফাসাল্লু তোমরা নামাজ পড়ো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ানজালিয়া, যতক্ষণ পর্যন্ত এই গ্রহণ দূরে না হয়ে যাবে, সরে না যাবে। তাহলে গ্রহণ শেষ হয়ে গেছে, তারপরে খবর পেলেন যে আজকে চন্দ্রগ্রহণ হয়েছে, আর নামাজ আরম্ভ করবেন না, আর নামাজ পড়ার সময় নেই, এর কাজা নেই, এই নামাজের কাজা নেই। নামাজ পড়তে গিয়ে আরেকটি অবস্থা হতে পারে, নামাজ এত দীর্ঘ লম্বা করেছেন, এটি হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এমন ভাবে দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়া হয়েছিল যে অনেকে পড়ে যেত, নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে না থাকতে পারে, পড়ে যেত, মাথায় পানি ঢালা হইত, মানুষ পড়ে গেলে হুঁশ হারিয়ে দিতে পারে, হ্যাঁ, তো তখন মাথায় পানি ঢেলে ঢেলে তাকে আবার ওঠানো হইতো, আবার দাঁড়িয়ে নামাজ পড়তে লাগত, এইরকম অবস্থা হইত। এত দীর্ঘক্ষণ ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়েছেন, হাদিস আছে যে নামাজ পড়লেন প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করে দিলেন। সূরায়ে বাকারা কতটি আয়াত রয়েছে? 286, আড়াই পারারও বেশি কাছে। সূরা বাকারা শেষ, তারপর আরেকটি সূরা শুরু করে দিলেন, আর এক রাকাতে আবার দুই দুইবার কেরাত রয়েছে। এক রুকু করার পরে যে কেরাত শুরু করলেন, তাতে আলে ইমরান পড়ে শেষ করে ফেললেন। আমাদের পক্ষে দাঁড়িয়ে থাকা আমার মনে হয় সম্ভব নয়, আজকালকার জামানার মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আধা ঘন্টা তারাবি সে 20 রাকাত পড়লেও আধা ঘন্টা, আর 8 রাকাত পড়লেও আধা ঘন্টা, সে আধা ঘন্টা তারাবিতে তিনটি আয়াত ছাড়া যদি পাঁচটি কোন ইমাম সাহেব পড়ে দেন, না এই মসজিদ আর যাওয়া যাবে না, নামাজ লম্বা। এই হচ্ছে অবস্থা আজকাল মুসলমানদের। তো নামাজের কথা বলছিলাম যে নামাজ হয়তো লম্বা শুরু করে দিয়েছেন দীর্ঘক্ষণ, আর এইদিকে নামাজের মধ্যে আপনাদেরকে জানানো হচ্ছে যে হ্যাঁ এখন চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে, তাহলে কি করবেন, নামাজ বাদ দিয়ে দিবেন? হ্যাঁ না, নামাজ বাদ দিতে হবে না। এর মতো না যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে আর আপনি প্রথম রাকাতে হয়তো আছেন, সুন্নতে সুন্নত ছেড়ে দিয়ে ফরজ জামাতে লেগে যান, না ওইরকম না যে এখন নামাজ বাদ দিয়ে দিবেন, না, যেহেতু কোরআন আল্লাহ বলছে ওয়ালা তুবতুল আমাল, এখন তোমাদের আমলকে নষ্ট করবেন না। এক রাকাত পড়া হয়েছে, দেড় রাকাতে আছেন, আর সেই সময় বলা হলো হ্যাঁ চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে, সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে, নামাজ যদি ছেড়ে দেন তো নামাজ তো নষ্ট হয়ে গেল, না ওয়ালা তুবতুল আমাল, আল্লাহ আমল নষ্ট করতে নিষেধ করেছেন। সুতরাং তখন কি করতে হবে, সংক্ষেপে করে দিতে হবে, শর্ট করে দিতে, তাড়াতাড়ি করে নামাজটা সেরে নিতে হবে। আর যদি এর উল্টো হয়, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে দেখছেন তারপরেও চন্দ্রগ্রহণে, তারপরে সূর্যগ্রহণ এখনো শেষ হয়নি, আর এটি হয় সাধারণত আজকাল, আজকাল এটি হয়। আজকে যেমন বলা হচ্ছে যে আজকে চন্দ্রগ্রহণ রাত্রে 9:45 থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত যদি নামাজ পড়ানো হয় তো কেউ থাকবে না, ইমাম একাই থেকে যাবে। ইমাম থাকতে পারবে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু ইমাম যদি থেকেও জানতে একাই ইমামকে থেকে যেতে হবে। তো এইরকম ক্ষেত্রে হয়তো নামাজ শেষ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ শেষ হচ্ছে না, তখন আপনি অন্য অন্য ইবাদত করেন, নামাজ শেষ হয়ে গেছে, তারপরে সুন্নতি খুতবা রয়েছে, যেমন বললাম খুতবা হলো, খুতবাও শেষ হয়ে গেল, এখন খুতবা দিয়েও যে খতিব সাহেব তাও শেষ করে দিলেন, এখন আর কিছু কাজকর্ম নেই, এখন কি করবেন, যে কাজগুলি বললাম কি কাজগুলি, আল্লাহর জিকির আজকার করেন, সুন্নতি জিকির, তারপরে দোয়া করেন, তারপরে তওবা ইস্তেগফার করেন, গোনা খাতার মার্জনা কামনা করেন আল্লাহর কাছে অন্তর থেকে, তারপরে কোরআন তেলাওয়াত করেন, দান খায়রাত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা গোলাম আজাদ করতেন,
গোলাম আছে, কিছু দাস আছে, নিজের আছে, নিজের আজাদ করে দিল, নিজের নাই, নিজের টাকা পয়সা নিয়ে গিয়ে উমুকের গোলাম আছে, লোকচিত্তে ভালো মানুষ নাও আজাদ করে দাও। এমনকি অমুসলিম গোলামকে পর্যন্ত আজাদ করার ফজিলত রয়েছে। মুসলিম গোলাম তো আজাদ করতে, যেহেতু আজাদ হয়ে স্বাধীনে আল্লাহর ইবাদত করবে, গোলামি করলে সময় পাচ্ছে না, হয়তো তাড়াতাড়ি করে তাকে কাজে আসতে হবে না। তো মুসলিমকে তো আজাদ করতেন সাহাবাই কেন, কিন্তু কাফের গোলাম থাকলেও তাকে আজাদ করে দিত, গোলাম আজাদ করার এই স্বভাব রয়েছে। তো এই সূর্যগ্রহণের নামাজের সময়ের কথা বলছিলাম। সূর্যগ্রহণের নামাজ কেমন হবে? সূর্যগ্রহণের নামাজে সুন্নাত তরিকা হচ্ছে যে উচ্চ স্বরে কেরাত হবে, উচ্চ স্বরে কেরাত হবে, বা চন্দ্রগ্রহণ। রাত্রের নামাজ তো উচ্চ স্বরে হয়, কিন্তু দিনের নামাজে মানুষের দ্বিধাদ্বন্দ্ব, দিনের নামাজ শুধু ঈদানের নামাজ আর জুমার নামাজ, এগুলি উচ্চ স্বরে হয়, ঠিক না? ওই রকমই সূর্যগ্রহণের নামাজ, সূর্যগ্রহণ হলেও উচ্চ স্বরে কেরাত হওয়া সুন্নাত, এবং কেরাত লম্বা হবে। কেমন ভাবে নামাজ পড়তে হবে? দুই রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে দুই রুকু দুই সাজদা, দুই রুকু দুই সাজদা, ব্যতিক্রম অন্যান্য নামাজ চাইছে। আর এটি সহি হাদিসের কথা, সহি বুখারী সহি মুসলিম এর রিওয়ায়াত রয়েছে। যারা একে অস্বীকার করেছে, কিছু মাঝহাবে এটা অস্বীকার করেছে, না না সাধারণ নামাজের মধ্যে তারা দুই রুকু মানে না, তা সহি হাদিসের খেলাফ করে। সহি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি এইভাবে নামাজ পড়েছেন। নামাজ আরম্ভ করলেন প্রথম সানা, যে ইস্তেসার দোয়া রয়েছে সে সানা পড়বেন, সানা পড়ার পরে সুরা ফাতিহা পড়বেন, সুরা ফাতিহা পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুরে বাকারা শেষ করেছেন। সুরা বাকারা শেষ হয়ে গেল, তারপর রুকু গেলেন। আপনি সুরা বাকারা না পড়বেন যতটা আপনার পক্ষে সম্ভব, বা আপনার ইমামের পক্ষে যতটা সম্ভব, আপনি তো মুক্তি এখানে পড়বেন, পড়লেন তারপরে রুকু যান, রুকু করেন। হাদিসে রয়েছে ফাকামা কিয়ামান তাওইলান, ফাকারা কিরাতান তাওইলাতান, দাঁড়ালেন এমন দাঁড়ালেন যে কারা কিরাতান তাওইলাতান, দীর্ঘক্ষণ ধরে কিরাত করলেন। যেমন অন্য হাদিসে রয়েছে সূরা বাকারা শেষ করে ফেললেন, 286 আয়াত শেষ করে ফেললেন। রুকুতে গেলেন ফারাকা রুকুয়ান তাওইলান, দীর্ঘ রুকু করলেন, এমন রুকু করলেন যে কিছু হাদিসে রয়েছে সাহাবায়ে কিরাম বলছে আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেকে পড়ে যেত এই অবস্থায়। নবী কারীম রুকুতে রয়েছেন, তারপর রুকু থেকে আবার দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়ালেন, দাঁড়িয়ে কি করতে হবে? আবার কেরাত করতে হবে। এই কেরাত আবার সূরা ফাতিহা দিয়ে আরম্ভ করতে হবে। তাহলে দুইবার সূরা ফাতিহা, দুইবার সূরা ফাতিহা, আবার সূরা ফাতিহা বললেন রুকুর পরে, তারপর আবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে রয়েছে সূরা আলে ইমরান তিনি পড়লেন, আলে ইমরান পড়লেন। এইভাবে দীর্ঘ কেরাত করে, মানে দুই কেরাত দুই রুকু, দুইবার কেরাত এক রাকাতে এবং দুই রুকু, আর এক রাকাতে দুই সেজদা তো হয়, সেজদা সেজদাগুলো হাদিসে রয়েছে ফাসাজাদ সুজুদান তাওইলান, দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকলেন, দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকলেন, দুই সেজদার মাঝখানে দীর্ঘ সময় লাগাবেন না, তবে দীর্ঘক্ষণ সেজদা করবেন। এইভাবে এক রাকাত হলো আর এক রাকাত হলো। তো প্রথম যে কেয়াম হলো, প্রথম কেয়াম বেশি দীর্ঘ করবেন দ্বিতীয় কেয়ামের তুলনায়। একবার রুকু করার পরে যে আরেকবার কেয়াম করবেন, এই কেয়ামটা প্রথম কেয়ামের তুলনায় একটু সংক্ষেপ হইতে হবে, শর্ট হইতে হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন। এই নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুতরাং এই নামাজে অংশ নেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ এখানে মসজিদে নামাজ হয়, সুতরাং কিছুক্ষণ সময় লাগান, যান এখান থেকে, যাওয়ার পরে একটু কষ্টই হলো না হয় পড়েন, নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ ওই জামানার মতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দীর্ঘ নামাজ পড়ানো হয় না, অংশ নেন, সুন্নাতকে জীবিত করেন। এই সুন্নাত এখানে পড়ে অভ্যাস থাকলে দেশে গিয়ে কমের পক্ষে পড়ার সুযোগ হবে। এই নামাজের আরেকটি দিক হচ্ছে যে জামাত করে পড়া সুন্নাত, জামাত করে পড়া সুন্নাত, এবং জামাত করে নামাজ পড়া ভালো যদি সম্ভব হয়। যদি জামাত না হয়, মসজিদ বন্ধ হয়ে গেল, মসজিদে জামাত হচ্ছে না, আপনি একা একা পড়েন, আপনার নিজের পরিবার নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে পড়েন, একা একা পড়লেও পড়া যেতে পারে। যদি কোনো জায়গায় জামাত করা সম্ভব না হয় বা জামাত না করেন, কোনো অসুবিধা নেই, আপনি একা একা পড়েন, কমের পক্ষে এই আপনি দুই রাকাত নামাজ আপনার নিজের বাসাতেই পড়েন এবং আল্লাহর জিকির আজকার করেন। এই অবস্থায় ঘুমিয়ে যাবেন না, চন্দ্রগ্রহণ লেগে আছে আর আপনি একেবারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেলেন না, আল্লাহর জিকির আজকার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যতের অনেক কথাই জানতেন, আলেমুল গায়ব তিনি ছিলেন না, সব কথাই জানতেন না, তবে অনেক কথাই জানতেন। তিনি নিশ্চয়ই জানতেন যে এরপরে অনেক কিছুই হবে, কেয়ামত হয়ে যাবে না, যে সূর্যগ্রহণ লেগেছে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন কিছু না,
তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়িয়ে আসছেন নামাজের কাছে, ফাফজাউ ইলা সালা, এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ করছেন তোমরা নামাজের দিকে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে এসো। হতে পারে যে এইটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব, আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে পারে। সাহাবায়ে কেরামদের দলের ওপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদ রয়েছেন তাদের মাঝে, তখন আজাব আসার কল্পনা? অথচ আল্লাহ এ সম্পর্কে বলেছেন, আল্লাহ ভালো জানে সেই সময় আয়াত নাজিল হয়েছিল কিনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্যারান্টি দিয়েছেন, যতদিন পিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের মাঝে ছিলেন অর্থাৎ জীবদ্দশায় ছিলেন, ততদিন কোনো আজাব আসবে না, এই গ্যারান্টি একটি আয়াতে দেওয়া হয়েছে। ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলছেন হে নবী যতদিন তুমি তাদের মাঝে রয়েছো ততদিন আল্লাহ তাদেরকে আজাব দেবেন না, ধ্বংস করবেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল তো হয়ে গেছে, এখন আর কোনো উপায় আছে? এখন কোনো উপায় আছে আজাবকে দূরে সরাবার? নেই। আচ্ছা, দুইটি উপায়ের কথা এই আয়াতে বর্ণনা করা হয়েছে, যে আজাবকে যদি দূরীভূত করতে হয় আপনার থেকে তাহলে দুইটি পথ, দুইটির মধ্যে একটি শেষ হয়ে গেছে, আর পাচ্ছেন না। সাহাবায়ে কেরাম আমরা পেয়েছেন যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ছিলেন এবং যেই সমাজে ছিলেন সেখানে আজাব আসবে না। আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ আজাব দেবেন না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। আর একটি ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ ওই জাতিকে আজাব দেবেন না যেই জাতি কি করে ইস্তিগফার করতে থাকে, তওবা করতে থাকে, মার্জনা কামনা করতে থাকে। পিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি প্রয়োজন ছিল যে দিনে 100 বার করে ইস্তিগফার করবেন? প্রয়োজন ছিল সূরা ফাতহ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, দ্বিতীয় আয়াতে এই সূরা বলছেন আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিতে চান, মা তাকাদ্দামা আগের অমাতাখারা পরের, আগের পরের গুনাহ মাফ আল্লাহ ঘোষণা করেছেন, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে ইস্তিগফার করেছেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, 70-এর অধিক বার দিনে রাতে তিনি ইস্তিগফার, ইন্নিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা, এসব হাদিস রয়েছে। কেন তার গুনাহ ছিল? আল্লাহ তো ঘোষণা করেছেন, উপরন্তু গুনাহও ছিল না, তাহলে কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আল্লাহ তাকে পাঠিয়েছিলেন কি জন্য? মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? হুয়াল্লাযি বাআথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিশন হচ্ছে যে তাকে আল্লাহ পাঠিয়েছিলেন কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, কোরআন তিলাওয়াত করে পড়ে পড়ে মানুষকে বুঝিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। ওয়াইযাক্কিহিম, তাদের তাদের আত্মার শুদ্ধি করেছেন, তাদেরকে পাক পবিত্র করেছেন। কেমন করে পাক পবিত্র হতে পারে? তোমাদের অন্তর পরিষ্কার হবে, তোমাদের কর্ম পরিষ্কার হবে, তোমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জাহির বাতিন তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তার পন্থা আল্লাহ আল্লাহ রসুল শিখিয়েছেন। ওয়াইযাক্কিহিম, আত্মার শুদ্ধি কেমন করে হবে? ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব এবং হিকমত শেখানো তার কাজ ছিল। তিনি কিতাবের জ্ঞান আমাদেরকে দান করেছেন, তিনি সত্য দিন আমাদেরকে শিখিয়েছেন, তার তালিম দিয়েছেন। আল্লিমুহুম ওয়াল হিকমা, এবং হিকমত, হিকমতের তাফসীর করেছেন মুফাসসিরগণ, যে হাদিস, কোরআন এবং হাদিস ছাড়া দিন কমপ্লিট হতে পারে না, দিন কমপ্লিট হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আর আল্লাহ দিনকে পূর্ণাঙ্গতা দান করেছেন, অসম্পূর্ণ কিছু নেই, সবকিছু রয়েছে যা যথেষ্ট আমাদের কল্যাণের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের মুআল্লিম ছিলেন, মহান শিক্ষক তিনি, তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা ইস্তিগফার করবে, তোমাদের প্রত্যেক ক্ষেত্রে জীবনের গুনাহ হতে পারে, অনেক সময় অজান্তে গুনাহ হয়, টের পাচ্ছেন না গুনাহ হয়, সুতরাং তওবা ইস্তিগফার করবে। তো তওবা ইস্তিগফার করলে সেই সম্প্রদায়ের উপর আযাব আসবে না। সম্প্রদায়ের কথা বাদ দেন, সম্প্রদায় আপনার হাতে নেই, সম্প্রদায় পুরো আপনার হাতে নেই, আপনার কন্ট্রোলে নেই। তবে আপনার কন্ট্রোলে আপনার জীবনটি আছে, ব্যক্তি জীবন, আর আপনার পারিবারিক জীবন আপনার কন্ট্রোল রয়েছে নিশ্চয়ই, আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে, আপনার ছেলেমেয়েরা আপনার কন্ট্রোল, যাদেরকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, খেতে দিচ্ছেন, তাদের প্রয়োজন মিটাচ্ছেন, তাদের আপনি শিক্ষা দিচ্ছেন, তাদের দীক্ষা দিচ্ছেন, তাদের চিকিৎসা দিচ্ছেন, তারা আপনার কন্ট্রোলে নেই।
তাহলে আপনি কি চান না যে আপনি বিপদমুক্ত থাকেন, আল্লাহর আযাব থেকে বেঁচে থাকেন ব্যক্তি জীবনে? আপনি কি চান না যে আপনার স্ত্রী বিপদমুক্ত থাক? আপনি কি চান না যে আপনার ছেলে মেয়েরা সুস্থ থাক, বিপদমুক্ত থাক, আযাব মুক্ত থাক? কোন বান্দা চাই না? কোন কাফের কেউ যদি জিজ্ঞেস করেন, আল্লাহর দ্রোহীকেও জিজ্ঞেস, আল্লাহকে জানে না সে, আল্লাহর দিন চেনে না, জানে না, পরকালে বিশ্বাস রাখে না, কোরআনে বিশ্বাস রাখে না, রিসালাতে বিশ্বাস রাখে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হয় বিশ্বাসী নাই, তাকেও যদি বলেন যে তুমি কি সুখ চাও না, ওকে অবশ্যই, তুমি কি তোমার ছেলে মেয়েদের কল্যাণ চাও না, বলছে অবশ্যই। আল্লাহ বলছেন তুমি যদি তোমার পারিবারিক জীবনে, তোমার ব্যক্তি জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রনীতিতে, তোমার অর্থনীতিতে শান্তি চাও, আযাবকে দূরে রাখতে চাও, তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। সুতরাং আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, এবং এটি হচ্ছে সুযোগ। হয়তো গুনাহখাতা হয়েছে, সুযোগ হয় না, কিন্তু মানুষ যখন এই রকম সময় আসে তখন বেশি বেশি তওবা ইস্তিগফারের মাধ্যমে অতীতের গুনাহখাতা মাফ হয়ে যায়। চন্দ্রগ্রহণ লাগলো, এই সুযোগে সুযোগ বেশি বেশি তওবা ইস্তিগফার করলাম, আল্লাহ গুনাহখাতাগুলি মাফ করে দিলেন। এইভাবে মানুষ যখন বিপদে আপদে আসে, এই জন্য তো মানুষের রোগ বালা মুসিবত আসা ভালো, কি জন্য বলা হয়েছে হাদিসে? জ্বর হওয়া বা মাঝে মাঝে অসুস্থ হওয়া ভালো, কারণ তাতে হয় কি, গুনাহখাতা মাফ হয়। এমনিতেই গুনাহখাতা মাফ হয়, উপরন্তু মানুষ যখন বালা মুসিবতে পড়ে, একটু অসুস্থ হয়, তখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহকে চিনতে শিখে, তওবা ইস্তিগফার করে, এই জন্য ভালো জিনিস। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফার যে সম্প্রদায় করে তাদেরকে ধ্বংস করবেন না, আযাব দেবেন না, এই গ্যারান্টি কোরআনে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আমরা, আল্লাহ যেন আমাদেরকে তওবা ইস্তিগফারের তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে সুন্নাত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমাদেরকে শিরক এবং বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের তাওহীদের জ্ঞান হাসিল করার, সুন্নতের জ্ঞান হাসিল করার এবং তার বাস্তবায়নের যেন তৌফিক দান করেন। আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উমরি কাজা নামাজ কিভাবে আদায় করব? উমরি কাজা ইসলামে নেই, উমরি কাজা ইসলামে নেই, এই রকমের নামাজের কাফফারা ইসলামে নেই। এই নামাজ সম্পর্কে দুইটি আরো বিদাত আমাদের দেশে রয়েছে। এক হচ্ছে উমরি কাজা, মানে বয়স হচ্ছে 40 বছরে গিয়ে তওবা করে নামাজ ধরছে, অনেকে 50 বছরে, অনেকে 60 বছরে ধরছে, এতদিনে যে নামাজ ছুটেছে কি করবে, 15 বছরে নামাজ ফরজ হয়ে গেছে, সাবালক প্রায় 15 বছরে, 14 বছরে কেউ হইতে পারে, কিন্তু লাস্ট 15 বছরে কোনো 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 কিছু লক্ষণ যদি না দেখা যায়, 15 বছর বয়স হলে সে বালিক হয়ে গেল, সাবালক, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তার আগে হবে। তো এখন এই যে 20 বছর, 25 বছর, কারো 30 বছর, কারো 5 বছর, কারো 10 বছর নামাজ ছুটে গেছে, করব কি? তখন আমাদের বিদাতি মৌলভি সাহেবরা, হুজুররা আমাদের দেশে শিখিয়েছে যে প্রত্যেক অক্তের সাথে একটি অক্ত আরো পড়ে নাও, জোহর 4 পড়লে আর 4 পড়ে নাও কাজা উমরি, এ 4 4 8 হইল। তাহলে এইভাবে তোমার 15 বছর নামাজ ছুটেছে, আর 15 বছর তুমি নামাজ ধরে থাকলে তাহলে কি হয়ে গেল, প্লাস দিয়ে কি করে প্লাস করে দিল, হয় না, হয় না। ইসলাম নিজের বিবেক থেকে তৈরি করলে হবে না, এই অধিকার কাউকে দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ক্ষেত্রে শুধু কাজা জায়েজ করে, তৃতীয় কোনো ক্ষেত্র নেই ইসলামে, কেউ প্রমাণ করতে পারবে না আমি বলছি, আর যদি কেউ প্রমাণ করতে পারে তার কাছে দলিল সহ বলেন যে একটি দলিল দিয়ে প্রমাণ করুন যে তৃতীয় ক্ষেত্র কাজা জায়েজ, দুইটি ক্ষেত্র ছাড়া তৃতীয় কোনো ক্ষেত্রে কাজা নামাজ জায়েজ নেই, কাজা করা। আর ওই দুইটি ক্ষেত্রে বলা হয়েছে যখনই আপনার ওই কারণটি শেষ হয়ে যাবে তখনই পড়তে হবে আপনাকে নামাজ, সেটি কি, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে গিয়ে থাকে আর ঘুম না ভাঙে, সূর্য উঠে গেল ফজর নামাজে, আসরের নামাজে ঘুমিয়ে থেকে মাগরিব হয়ে গেল, বা এশার নামাজের আগে ঘুমিয়ে গিয়েছিল, রাত 12টা হয়ে গেল, কাজা হয়ে গেছে, অর্ধ রাত শেষ হয়ে গেছে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, সেই নামাজ পড়ে নেবে যখনই ঘুম ভাঙবে ঘুমের ক্ষেত্রে, আর আও নাসিয়ে অথবা নামাজ ভুলে গেছে, অনেক সময় কর্মব্যস্ততায় ভুলে গেছেন, মনে করেছেন জামাতও হয়নি, আজানও শোনেননি, অনেক এলাকায় আজান হয় না বা আজান কানে আসে না, ভেবেছেন নামাজ পড়ে নিয়েছি, পরে খেয়াল হচ্ছে আরে বাবা তো নামাজ পড়েনি, অমুক অক্তের নামাজ, খেয়াল আসলো আও নাসিয়া, কেউ যদি নামাজ ভুলে গিয়ে থাকে তাহলে ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, সেই নামাজ পড়ে নেবে যখন স্মরণ আসবে, আর স্মরণ না হলে মাফ,
স্মরণই নাই তার। আল্লাহ কোরআনে শিখে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, সূরা বাকারার শেষ আয়াত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদেরকে পাকড়াও করিও না ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল হয়ে যায়। ইন নাসিনা মানে ভুলে যাওয়া, আও আখতানা অথবা ভুল করে দিই। তো যদি কেউ ভুলে যায় কোনো কাজ তাহলে আল্লাহ, যেমন ভুলে গিয়ে রোজার অবস্থায় পানি খেয়ে দিলে পেট ভরে ভাত খেলেন, তারপরে রোজার দিনে মনে পড়লে যে আরে আমি তো রোজাই ছিলাম আজকে তো রমজান মাস, তার রোজা হবে না? হবে না, হবে, আল্লাহ ধরবেন না যেহেতু ভুলে গেছেন। কিন্তু যখনই স্মরণ হবে তখন খাওয়া ছেড়ে দিতে হবে, পানা ছেড়ে দিতে হবে। ঠিক তেমনই নামাজ ভুলে গিয়ে থাকলে আল্লাহ ধরবেন না, কিন্তু যখনই স্মরণ হবে নামাজ পড়ে নিতে হবে। এই দুইটি ক্ষেত্র শুধু কাজার, তাছাড়া যুদ্ধের ক্ষেত্রে কাজা চলবে? যদি কাজা চলতো কোরআনে রয়েছে, কোরআনে হাদিসে তো রয়েছে, কোরআনে রয়েছে সালাতুল খৌফ মানে ভয়ের নামাজ। যুদ্ধের রণক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে নামাজ নবী করিম সাল্লাম বিভিন্ন রকম ভাবে পড়েছেন। আবু দাউদের হাদিসে প্রায় 8 প্রকারের তরিকা রয়েছে যুদ্ধের ক্ষেত্রে নামাজ পড়ার। শত্রু দল যদি কিবলার দিকে থাকে তাহলে দুই কাতার লাগবে, দুই কাতারই কিবলামুখী হয়ে একসাথে ইমামের সাথে নামাজ পড়বে। কিন্তু শত্রু দল ধরেন পূর্ব দিকে রয়েছে, এখন কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, তাহলে একদল কিবলামুখী আর একদল কাতার বদ্ধ হয়ে থাকবে, কিন্তু ওই শত্রুদের দিকে দাঁড়িয়ে থাকবে অস্ত্র নিয়ে, কিন্তু নামাজ পড়তে হবে সেই অবস্থায়। বিভিন্ন তরিকা, উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে শত্রু দল রয়েছে, তো একদল ওই দিকে একেবারে প্রস্তুত হয়ে থাকবে যে কোন রকম আক্রমণ হলে মুসল্লিদের উপরে সেজদায় গেলে রুকু গেলে আক্রমণ হয়ে যেতে পারে, সুতরাং প্রস্তুত অস্ত্র নিয়ে সবসময় এই অবস্থায় নামাজ পড়তে হবে। আরো যদি কেউ বিছানা থেকে উঠতেই না পারে নামাজ পড়বে না পড়বে না, না কাজা করবে চলবে? আমাদের দেশে যে কাফফারাগুলি লাগে কখন, বিছানায় পড়ে আছে এখন কাজা করা শুরু করলো, করতে করতে মরে গেল ওই অবস্থায়, একেবারে হাসিকি অবস্থায় নাহি কুফুরি অবস্থায় মরে গেল, নামাজ ছেড়ে দিয়ে। অথচ স্যার হোশ জ্ঞান ছিল, স্বজ্ঞানে ছিল, তাকে নামাজ পড়া উচিত ছিল, তার উপর নামাজ পড়া ছিল, নামাজ মাফ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ইমরান বিন হোসেনকে বলছেন, ইমরান বিন হোসেনের বাবা সিরের অসুখ ছিল, অর্থাৎ পাইলসের অসুখ ছিল, এত অসুস্থ ছিলেন এই সাহাবি যে তিনি দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারতেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়েও নামাজ পড়তে পারি না, বসেও নামাজ পড়তে পারি না। নবী বললেন, সাল্লি কায়মান, সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতে, যদি সম্ভব না হয় বসে, ফাকায়েদান, বসে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতে ফালা জামবিন, যদি বসেও নামাজ পড়া সম্ভব না হয় তাহলে শুয়ে কাথিয়ে নামাজ পড়ো। জি, তার নামাজ কোনো সময় মাফ নেই। কখন মাফ পাবে? হাদিসে রয়েছে, রফিয়াল কালামান সালাসিন, তিনজন লোক থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে আল্লাহ গুনাহ লিখবেন না, আল্লাহর ফেরেশতারা লিখবেন না, রফিয়াল কালাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ফেরেশতার কলম দিয়ে গুনাহ লিখা হবে না। আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত মানুষ যতক্ষণ জাগবে না, ঘুমন মানুষ ঘুমিয়ে গেছে আর কেউ জাগাবার লোক নেই, ঘুমের অবস্থায় কোনো কথা কুফুরি কথা বেরিয়ে গেছে, ঘুমের অবস্থায় এসে কোনো খেয়াল নেই কুফুরি কথা বেরিয়ে গেছে, ধরবেন না আল্লাহ। ওয়ানিল মজনুন, পাগল যদি হয় কেউ, হাত্তা ইয়াফিক, আর ওয়ানিস সাগির, হ্যাঁ ছোট ছেলে, ছোট ছেলে কোনো ভুল কথা বলে দিয়েছে, হ্যাঁ আল্লাহকে ধরবেন? বৃষ্টি হচ্ছে, ছোট ছেলেটা বৃষ্টি চাইছে না, সে যদি বলে দেয় আল্লাহ সম্পর্কে কোনো খারাপ কথা, তা গুনাহ হবে? কিন্তু একটি স্বাভাবিক মানুষ 15 বছরের ছেলে, 18 বছর, 20 বছরের ছেলে আল্লাহকে দেখতে পাচ্ছে না, এখন বৃষ্টির সময় নাই বৃষ্টি, জি। এই আমাদের কয়েকদিন আগে এক ভাই এসে বলছে, যে লেমুদ্দিনের ভাই, দিনদার ভাই, তিনি বলছেন যে আমার এক প্যাসেঞ্জার চেপেছে, চেপে বলছে সে এই বাংলাভাষী কেমন মুসলমান, সে বলছে আল্লাহর উচিত হচ্ছে না, বলছে আল্লাহর উচিত হচ্ছে না, এত দোয়া হচ্ছে মসজিদে, কোনুত হচ্ছে, দোয়া হচ্ছে, তারপর আল্লাহর উচিত হচ্ছে না যে আল্লাহ এইভাবে মুসলমানরা মরছে, ফিলিস্তিনে মরছে, মুসলমানরা ইরাকে মরছে, এটা আল্লাহর জুলুম হচ্ছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, যে ওকে জিজ্ঞেস করলাম যে আপনি নামাজটা পড়েন? বলছে হ্যাঁ জিজ্ঞেস করেছি। নামাজ পড়েন? নামাজ মাঝে মাঝে পড়ি। মানে তোমার জন্যই তো আজাব আসছে, তোমার মতো জালেম ফাসাকদের জন্যই তো আজাব আসছে, কার জন্য আজাব তাহলে? বেনামাজের জন্য যদি আজাব না হয় তো কার জন্য আজাব? নামাজটা পড়তে পারছে না, আল্লাহর উচিত হচ্ছে না, এরকম এত লোকেরা দোয়া করছে আর আল্লাহ শুনছে না, এটা আল্লাহর উচিত হচ্ছে না, নাউযুবিল্লাহ, কুফরি কথা, কাফের সে। কিন্তু একটা ছোট ছেলে যদি বলে দেয়, 7 বছর 8 বছর 10 বছরের ছেলে, তো কোনো আপত্তি কম, বাকি আর কারো মাফ আছে? তাহলে নামাজের কাজা ফাজা নেই দুইটি অবস্থা ছাড়া।
নামাজ কাজা নেই, নামাজের ছুটি তাহলে কি করতে হবে? নামাজের ছুটি তওবা করতে হবে, তওবা করতে হবে। আচ্ছা, এই ঘাটতি পূরণ হবে কি করে? হাদিসে রয়েছে, দিন কমপ্লিট, দিনে প্রত্যেকটি জিনিস রয়েছে, শুধু দিন দিনের উৎস থেকে শিখতে হবে, কোরআন ও হাদিস থেকে শিখতে হবে, খেয়াল খুশি নিয়ে নিলে হবে না। হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে যখন নামাজের হিসাব নেবেন, ফরজের হিসাব হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে লোকটির ঘাটতি, নামাজ ছেড়েছে, 2 বছর 4 বছর নামাজ ছেড়েছে, ঘাটতি, তাহলে মুক্তি পাবে কি করে? মুক্তি পাওয়া মুশকিল। তখন আল্লাহ অনজুরুল ইবাদি হাওলাই হাল মিন তাতাওয়ইন, দেখো এই বান্দাদের কিছু নফল নামাজ নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ইশরাকের নামাজ আছে, সাফের নামাজ আছে, দিনে রাতে 10 রাকাত বা 12 রাকাত সুন্নাত ওইগুলি আছে, দেখো জি এইসব নামাজ দেখা হবে, সেগুলি দিয়ে ঘাটতি পূরণ করা হবে, হাদিস রয়েছে। তো ঘাটতি পূরণ করার জন্য আপনি চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ এখন নামাজ ধরেছেন, এখন চিন্তা হচ্ছে যে কাজা উমরি করবো, এই বিদাত কেন করেন? বিদাত করলে আপনার আমল কবুল হবে না, বিদাতির আমল কবুল হয় না। আপনি তাহাজ্জুদ ধরে নেন, 5 বছর নামাজ ছুটে গেছে, এখন তাহাজ্জুদ পড়া আরম্ভ করেন, প্রত্যেক রাতে আপনার 8 3 11 রাকাত বাড়তি নামাজ হচ্ছে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ বাড়তি নামাজ হচ্ছে, হিসাব দেখ 10 বছর যদি তাহাজ্জুদ পড়তে পারেন কত নামাজ আপনার হয়ে যাবে? যখনই সূর্যটা উঠছে সকালবেলা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেন, যখন একটু আরেকটু বেলাটা হলো 7টা 8টা 9টা 10টা হলো, তখন তার মধ্যে আপনি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 2 রাকাত নামাজ পড়ে নেন, দোহা চাষতে নামাজ পড়ে নেন, এইভাবে বেশি বেশি নফল রোজা রাখেন, বেশি বেশি